BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে নওগাঁ 5 আসনের হালচাল। নওগাঁ 5 সংসদীয় আসনটি নওগাঁ সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 50 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নওগাঁ 5 আসনে ভোটার ছিলেন 184,111 জন। ভোট প্রদান করেন 135,297 জন। নির্বাচনে বিএনপির শামসুদ্দিন আহমেদ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 85,367 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাক্তন বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল জলিল। নৌকা প্রতীকে তিনি পান 66,423 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিএনপির শামসুদ্দিন আহমেদ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 50,070 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রিডম পার্টির দেওয়ান আতিকুর রহমান। তিনি পান মাত্র 890 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 185,713 জন। ভোট প্রদান করেন 159,168 জন। নির্বাচনে বিএনপির শামসুদ্দিন আহমেদ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 84,481 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল জলিল। নৌকা প্রতীকে তিনি পান 66,423 ভোট। 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে পরাজিত এই সংসদ সদস্যকে 1998 সালে টেকনোক্র্যাট কোটায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 227,751 জন। ভোট প্রদান করেন 192,739 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল জলিল বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 96,382 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শামসুদ্দিন আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পান 94,235 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 253,789 জন। ভোট প্রদান করেন 230,879 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল জলিল বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 136,643 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল লতিফ খান। ধানের শীষ প্রতীকে তিনি পান 90,662 ভোট। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুর পর উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো নওগাঁ 5 সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 282,979 জন। ভোট প্রদান করেন 81,612 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল মালেক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 44,080 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম রফিক। কলস প্রতীকে তিনি পান 37,532 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 311,718 জন। ভোট প্রদান করেন 248,589 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 3 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল। ধানের শীষ প্রতীকে বিএনপির জাহিদুল ইসলাম ধলু। হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের নিজামুদ্দিন জলিল জন নির্বাচিত হন।
নৌকা প্রতীকে তিনি পান 1,56,965 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জাহিদুল ইসলাম ধলু। ধানেশিস প্রতীকে তিনি পান 83,759 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। নওগাঁ 5 সদর আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মরহুম আব্দুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সম্পাদক মামুনুর রহমান রিপন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন নওগাঁ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইফতারুল ইসলাম বকুল। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আশরাফুল ইসলাম দলীয় মনোনয়ন চাইবেন। পর্যবেক্ষণে দেখা যায় নওগাঁ 5 সদর আসনে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচনে বিএনপি, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 নওগাঁ 5 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 73.49% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.14%, বিএনপি 63.10%, জাতীয় পার্টি 1.21%, স্বতন্ত্র ও অন্যান্য 1.55% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.71% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.73%, বিএনপি 53.5%, জামায়াতে ইসলামী 2.48%, জাতীয় পার্টি 2.05%, স্বতন্ত্র ও অন্যান্য 0.66% ভোট পায়। 2001 সালের অসম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.89% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 50.01%, চারদলীয় জোট 48.89%, জাতীয় পার্টি 0.68%, স্বতন্ত্র ও অন্যান্য 0.42% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 90.35% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 59.59%, চারদলীয় জোট 39.54%, স্বতন্ত্র ও অন্যান্য দল 0.87% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় নওগাঁ 5 সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে বিএনপি ও আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা মজবুত, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সাংগঠনিক অস্তিত্ব নেই বললেই চলে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 50 নম্বর নওগাঁ 5 আসনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।